পিছনে আইফেল টাওয়ার, আমরা বাইক নিয়ে প্যারিসে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি কলকাতার ইকো পার্কে। আজ আমি আলোচনা করব আপনারা ইকো পার্কে কীভাবে আসবেন, যদি প্রাইভেট কারে আসতে চান কিংবা বাসে কিংবা মেট্রোতে কীভাবে আসবেন, এবং ইকো পার্কে কোন গেট দিয়ে প্রবেশ করলে কী দেখতে পাবেন, সব কিছু আজ আমি আলোচনা করব। এবং ইকো পার্কের নতুন টাইমিং এবং এন্ট্রি ফি সহ নতুন যত নিয়ম রয়েছে আমি সব কিছু আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে ক্যাফে একান্তে কীভাবে যাবেন, কারণ ক্যাফে একান্তে যাওয়ার নিয়ম রিসেন্টলি চেঞ্জ হয়েছে, সেটি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা যদি ক্যাফে একান্তে এবং আইফেল টাওয়ার ঘুরতে চান, তাহলে টিকিট না কেটে অর্থাৎ ইকো পার্কের মধ্যে প্রবেশ না করে কীভাবে ক্যাফে একান্তে এবং আইফেল টাওয়ার ঘুরবেন, এবং ফ্রিতে বোটে করে কীভাবে ক্যাফে একান্তে যাবেন, সেগুলি সব আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে, আমি সানার লস্কর আর আজ আমার সাথে ঘুরুন কলকাতা ইকো পার্ক। প্রথমেই আলোচনা করি আপনারা ইকো পার্কে কীভাবে আসবেন। আমরা যাত্রা শুরু করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে। আমরা আজ বাইক নিয়ে ইকো পার্কে যাচ্ছি। আমরা কীভাবে যাচ্ছি সেটি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে আপনারা যারা বাস কিংবা মেট্রোতে আসতে চান সেটিও বলে দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন বারাইপুর ফ্লাইওভার পার হচ্ছি। আমরা এখন কামালগাছি ফ্লাইওভারের উপর উঠে পড়লাম। আপনারা যারা বাসে আসতে চান, আপনারা শিয়ালদা থেকে নিউ টাউনে আসার যে কোনো বাসে উঠে পড়বেন। আপনারা নিউ টাউনে নামার পরে ওখান থেকে ইকো পার্কে আসার প্রচুর বাস পেয়ে যাবেন, কিংবা দেখবেন ওখান থেকে অটোও প্রচুর পাওয়া যায়। নিউ টাউন থেকে অটো কিংবা বাসে একদম চলে আসবেন ইকো পার্কের সামনে। আমরা তারপরে চলে এলাম পাটুলি। লেফট সাইডে দেখতে পাচ্ছেন পাটুলির ফ্লোটিং মার্কেট দেখা যাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছেন পাটুলি ঝিল পাড়ের যে খুব সুন্দর জায়গা এটা। আমার মনে হয় দক্ষিণ কলকাতায় সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য পাটুলি সব থেকে ভালো জায়গা। পাটুলি এখন নতুন করে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আপনারা যারা পাটুলি আসেননি অবশ্যই একবার ঘুরে যাবেন। পাটুলিতে আমার দুটো ব্লগ বানানো আছে, আপনারা অবশ্যই ওটি একবার দেখে নিতে পারেন যদি পাটুলি আসতে চান। আর পাটুলির নতুন আকর্ষণ হচ্ছে এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। তারপরে আমরা সিগনালে দাঁড়িয়ে গেলাম। রুবি হসপিটাল দেখতে পাচ্ছেন এদিকে, রুবি হসপিটাল আর দেশুন হসপিটাল দেখা যাচ্ছে। এর সামনে আমরা সিগনালে দাঁড়িয়ে গেলাম, আর সামনে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো রেলওয়ে স্টেশন। চলুন, জাম ছেড়ে গিয়েছে, সিগনাল ছেড়ে গিয়েছে, চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা সায়েন্স সিটি পার হচ্ছি। আজকে যখন আমি এবং আমার বন্ধু বাপন বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমরা ঠিক করেছিলাম সায়েন্স সিটি যাব, কিন্তু তারপরে ঠিক করলাম যে না, চল সায়েন্স সিটি নয়, আমরা ইকো পার্কে যাব। তারপরে আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন পৌঁছে গিয়েছি নিকো পার্কের সামনে। দেখতে পাচ্ছেন রাইট সাইডে নিকো পার্ক দেখা যাচ্ছে। পরবর্তীতে যদি কোনোদিন সময় হয় তাহলে নিকো পার্কের উপরেও আশা করছি ভিডিও বানাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা, একদিকে রয়েছে ব্রিজের ওই প্লেয়ারগুলোতে আঁকা, আর আরেকদিকে রয়েছে নারকেল গাছের সারি। খুব সুন্দর রাস্তা, এখান দিয়ে গাড়ি নিয়ে যেতে খুব সুন্দর ভালো লাগে। আপনারা যারা মেট্রোতে করে আসতে চান, তারা সেক্টর 5 মেট্রো স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে রাইট সাইডে বেরিয়ে গিয়ে অটো স্ট্যান্ড আছে, অটোতে করে ডাইরেক্ট চলে আসবেন ইকো পার্কের সামনে। সম্ভবত পার হেড 50 টাকা করে নেবে ওখান থেকে। আপনাদের সাথে এতটা পথ গল্প করতে করতে এখন পৌঁছে গেলাম বিশ্ববাংলা গেটের সামনে। আর এই ইকো পার্কে যাওয়ার জন্য বিশ্ববাংলা গেট থেকে লেফট সাইডে রাস্তাটা নিতে হবে। লেফট সাইড ধরে সোজা পৌঁছে যাবো এখন ইকো পার্কে। আমরা এখন ইকো পার্কের একদম কাছাকাছি চলে এসেছি। লেফট সাইড আছে ইকো পার্ক, আর ডাইরেক্ট সোজা গেলে এয়ারপোর্ট, আর রাইট সাইড আছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। আমরা এখন চলে এসেছি ইকো পার্কের এক নম্বর গেটের সামনে। আমরা এখানে দাঁড়াবো না, কারণ আমরা যেহেতু যাবো আইফেল টাওয়ারের কাছে। এই যে এক নম্বর গেটের সামনে দিয়ে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা সরাসরি গিয়ে আইফেল টাওয়ারের সামনে উঠেছে। আর এখানে গাড়ি পার্কিং করতে পারেন আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন।
এই 1 নম্বর গেটের এখানে পার্কিং করতে পারেন। আপনারা যদি ইকো পার্ক সম্পূর্ণ ঘুরতে চান তাহলে 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ঘুরতে পারেন, কিন্তু 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে সুবিধা বেশি হবে আপনাদের, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমরা যেহেতু ইকো পার্কের ভিতরে এখন প্রবেশ করব না, ডাইরেক্ট বাইক নিয়ে আমরা আইফেল টাওয়ারের সামনে যাব, তাই আমরা এখন প্রবেশ করলাম না। ইকো পার্কের প্রবেশ মূল্য পার পার্সন 30 টাকা করে, কিন্তু আপনারা যদি আইফেল টাওয়ার অথবা ক্যাফে আকান্তে ঘুরতে আসেন কোনো রকম এন্ট্রি ফি দরকার হবে না। যদি ইকো পার্কের বাইরে থেকে আসেন, অর্থাৎ 1 নম্বর গেটের যে রাস্তাটা দেখালাম ওখান থেকে যদি ঘুরে আসেন কিংবা 6 নম্বর গেটের দিক থেকে আসেন, কোনো রকম এন্ট্রি ফিস দিতে হবে না, একদম ডাইরেক্ট সরাসরি আপনারা আইফেল টাওয়ারের সামনে চলে আসতে পারবেন। আর আপনারা যদি ক্যাফে একান্তে এবং আইফেল টাওয়ার ছাড়াও ইকো পার্কের মধ্যে অন্যান্য জিনিস দেখতে চান তাহলে 30 টাকা দিয়ে টিকিট কেটে ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। পিছনে আইফেল টাওয়ার, আমরা বাইক নিয়ে প্যারিসে চলে এসেছি। বাড়ি থেকে প্রায় 65 কিলোমিটার ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি ইকো পার্কের মধ্যে, আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। আমাদের এখানে আসার কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, আমরা বেরিয়েছি কোথায় যাবো প্রথমে ঠিক ছিল না, ভেবেছিলাম সায়েন্স সিটি যাবো, তারপর সায়েন্স সিটির সামনে এসে বলি চলো ইকো পার্কে যাবো। এখন চলে এসেছি বিকালবেলা, এখন সারাদিন এখানে ঘুরবো, কেমন ঘুরি সব কিছু শেয়ার করবো, আর সাথে তো রয়েছে আমাদের মিষ্টি ছেলে, চলুন আজ আমাদের সাথে আপনারাও ঘুরুন ইকো পার্ক। আমরা এখন 6 নম্বর গেটের দিকে একটু ঘুরতে যাচ্ছি। আইফেল টাওয়ারের সামনে দিয়ে রাস্তাটা সোজাসুজি 6 নম্বর গেট ক্রস করে মেন রোডে গিয়ে উঠে গেছে। আপনারা যারা আইফেল টাওয়ারের 6 নম্বর গেটের দিক থেকে আসতে চান তারা ওই দিক থেকেও আসতে পারবেন। আমরা 6 নম্বর গেটের দিক থেকে ঘুরে এসে আইফেল টাওয়ারের সামনে দিয়ে ইকো পার্কের মধ্যে প্রবেশ করব। চলুন এখন জেনে নেব ইকো পার্কে প্রবেশের জন্য নতুন টাইমিং কী আছে। ইকো পার্ক সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে, সোমবার করে সম্পূর্ণ বন্ধ, এবং মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত 12:30 থেকে 8:30 পর্যন্ত ওপেনিং টাইম, এবং টিকিট কাউন্টার ক্লোজিং টাইম সন্ধ্যা 8:00। কিন্তু যারা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন তাদের জন্য 11:30 থেকে 6:30 পর্যন্ত ওপেনিং টাইম এবং টিকিট কাউন্টার ক্লোজিং টাইম 6:00। আমি নতুন টাইম টেবিলটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, অসুবিধা হলে একবার দেখে নেবেন। মার্চের 1 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত এটি নতুন টাইমিং। চলুন এখন আমরা আইফেল টাওয়ারের সামনে দিয়ে ইকো পার্কের মধ্যে প্রবেশ করব। আমি এই ভিডিওর শেষে বলে দেবো আপনারা ইকো পার্কে কীভাবে ঘুরলে সবথেকে সুবিধা হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবারে আইফেল টাওয়ারের সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিলাম, বাপন টিকিট কেটে নিয়েছে, এবার আমরা ভিতরে প্রবেশ করব। এই দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ গেট। আপনারা যারা ইকো পার্কের মধ্যে দিয়ে আইফেল টাওয়ারের সামনে আসতে চান তারা এখানে চলে আসবেন, 1 নম্বর গেট থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন, কিন্তু এখান দিয়ে এক্সিট করার পরে আর ভিতরে প্রবেশ করতে পারবেন না, তাহলে আবার প্রবেশ করলে আবার টিকিট কাটতে হবে, এটা হলো এক্সিট গেট। আমরা আইফেল টাওয়ারের সামনে দিয়ে ইকো পার্কের মধ্যে প্রবেশ করলাম টিকিট কেটে। এখানে একটু আমরা ঘুরতে ঘুরতে 2 নম্বর গেটের ওখানে যাব, ওখান দিয়ে নৌকাতে করে আমরা ক্যাফে একান্তে যাব। আমরা আইফেল টাওয়ারের সামনে দিয়ে প্রবেশ করে হাঁটতে হাঁটতে 1 নম্বর গেটের সামনে চলে এসেছি। আপনারা যারা ইকো পার্কের মধ্যে প্রবেশ করে আইফেল টাওয়ারের কাছে যাবেন, অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে হাঁটতে হাঁটতে আইফেল টাওয়ারের কাছে যাবেন, তারা জাপানি ফরেস্টটাও একবারে কভার করে নেবেন। যাওয়ার পথে জাপানি ফরেস্ট পড়বে, আমি এর আগের ভিডিওতে দেখেছি, ওটিকে যাওয়ার সময় দেখে নেবেন। আমরা তারপরে চলে এলাম 2 নম্বর গেট, এটি হলো 2 নম্বর গেট, আর 2 নম্বর গেটের একদম সামনে টয় ট্রেন আছে। এই টয় ট্রেনে করে আপনারা পুরো ইকো পার্কটা ঘুরতে পারবেন। আমরা ইকো পার্কের মধ্যে যে জন্য প্রবেশ করলাম কিন্তু দুঃখের বিষয় সেটা হলো না, কারণ আমরা চেয়েছিলাম 2 নম্বর গেটের সামনে দিয়ে ফ্রিতে বোটে করে ক্যাফে একান্তে নিয়ে যায় যেটি ওতে যাব আমরা, কিন্তু নিয়ম আবার চেঞ্জ করেছে। 2 নম্বর গেটের যে ক্যাফেতে একান্তে নিয়ে যেত সেটি এখন আর 2 নম্বর গেটের সামনে দিয়ে নিয়ে যায় না, ওনারা বললেন যে আইফেল টাওয়ারের সামনে দিয়ে এখন নিয়ে যাওয়া হয়, তাই আমাদের ভিতরে প্রবেশ করে কোনো কাজ হলো না। আমি 1.5 মাস মতো আগে যখন এসেছিলাম তখন 2 নম্বর গেটের সামনে দিয়ে ফ্রিতে বোটে করে ক্যাফে একান্তে নিয়ে যাওয়া হতো, আমি ব্লকে সেটি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু নিয়ম এখন আবার চেঞ্জ করেছে, এখন সেটি আইফেল টাওয়ারের সামনে দিয়ে করে দিয়েছি। তাই আপনারা যারা ক্যাফে একান্তে এবং আইফেল টাওয়ারে ঢুকতে চান তারা ইকো পার্কের মধ্যে না প্রবেশ করলে হবে, একদম আইফেল টাওয়ারের সামনে দিয়ে ফ্রিতে বোটে করে আপনাদের ক্যাফে একান্তে নিয়ে যাবে। চলুন এখন আলোচনা করি আপনারা কোন গেট দিয়ে প্রবেশ করলে আপনাদের সুবিধা হবে এবং কী কী দেখবেন।
আপনারা প্রথমে ডাইরেক্ট সোজাসুজি চলে আসবেন 4 নম্বর গেট। 4 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন, 7 ওয়ান্ডার্স দেখবেন। 7 ওয়ান্ডার্স প্রবেশ করার জন্য এক্সট্রা 30 টাকা এন্ট্রি ফি আছে। 7 ওয়ান্ডার্স থেকে বাইরে বেরিয়ে এসে 3 নম্বর গেটের কাছে সোলার ড্যাম দেখবেন। সোলার ড্যাম দেখার পরে ওখান দিয়ে হেঁটে হেঁটে 2 নম্বর গেটের কাছে চলে আসবেন। 2 নম্বর গেটের কাছে এসে ওখান দিয়ে আপনারা টয় ট্রেন চড়তে পারেন কিংবা সাইকেলিং করতে পারেন। তারপরে ওখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবেন 1 নম্বর গেটের কাছে। 1 নম্বর গেট দিয়ে সামনের দিকে এগিয়ে আসবেন আইফেল টাওয়ারের দিকে। পথে আপনাদের পড়বে জাপানি ফরেস্ট, জাপানি ফরেস্টটা ঘুরে দেখে নেবেন। তারপরে ওখান দিয়ে সোজাসুজি চলে আসবেন আইফেল টাওয়ারের কাছে, ওখান দিয়ে এক্সিট করবেন, আইফেল টাওয়ারের কাছে ঘুরে দেখবেন। তারপর একদম আইফেল টাওয়ারের সামনে দিয়ে ফ্রিতে বোটে করে ক্যাফে আকান্তে নিয়ে যাবেন। তারপর ক্যাফে আকান্তে ঘুরবেন, ঘুরে তারপরে আপনাদের সারাদিনের ট্যুর কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তাহলে আপনারা ঘুরবেন, আপনাদের অনেক সুবিধা হবে। অর্থাৎ 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, ঘুরতে ঘুরতে যা দেখার জিনিস আছে সব কিছু দেখবেন, তারপর 1 নম্বর গেট দিয়ে আইফেল টাওয়ারের সামনে দিয়ে এক্সিট করবেন, তারপর ক্যাফে আকান্তে যাবেন। এইভাবে ঘুরবেন, আমার মনে হয় সব থেকে সুবিধা হবে। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরও ভালোভাবে সব কিছু জানার জন্য আমার আগের 2টো ব্লগ অবশ্যই আপনারা দেখতে পারেন। আমরা আবার আইফেল টাওয়ারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে এলাম, কারণ এখানে আমাদের বাইক পার্কিং করা ছিল। এখান দিয়ে আপনারা চাইলে ক্যাফে আকান্তেতে যেতে পারেন। আজকে আমরা আর গেলাম না, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, বাইক নিয়ে রাত হয়ে গিয়েছে। তাই ভিডিওটি আমরা এখানে শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন আইফেল টাওয়ারের এই জায়গাটা থেকে বোট যাই ক্যাফে আকান্তেতে যাওয়ার জন্য। আর যদি ইকো পার্ক সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। তাহলে শেষ করছি এখানে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।